এবারে দেখার পর যে কেউ মানে কিছু সময় হলো একটু তাকিয়ে থাকবে যে ভাই জিনিসটা আসলে কোন ব্র্যান্ডের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বেস্ট ফ্যাশনেবল স্মার্টওয়াচ 2023 সালে কোনগুলো আছে সেগুলো নিয়ে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বেস্ট ফ্যাশনেবল যে স্মার্টওয়াচগুলো আছে এগুলো আমরা কোনো র্যাঙ্কিং করিনি, যেমন 1 থেকে 10, ব্যাগ থেকে 5, এগুলো ব্যক্তিগত চয়েসের উপর নির্ভরশীল করে। সেই জন্য আমরা র্যান্ডমলি বলে যাবো, আপনারা আপনাদের পছন্দের মতো কিন্তু বাছাই করতে পারবেন। এখানে আমি 1 থেকে 5 পর্যন্ত বলবো, কিন্তু মনে রাখতে হবে কিন্তু এগুলো ওয়াচের নাম্বারিং নয়, এগুলো জাস্ট র্যান্ডমলি নাম্বারটা বলা হচ্ছে। তো 1 নম্বরই আছে আমাদের কিসলেক্টের নতুন স্মার্টওয়াচ KS আলট্রা অ্যামোলেড ডিসপ্লে। এই ওয়াচটিতে আপনারা পাচ্ছেন 1000 nit ব্রাইটনেস, সেই সাথে থাকছে মেটাল বডি এবং খুবই সুন্দর একটা আকর্ষণীয় লুক। আপনি চাইলে স্ট্র্যাপটা পরিবর্তন করতে পারতেছেন, ডিফারেন্ট কালারের মাল্টি কালার স্ট্র্যাপ দেওয়া আছে এবং আপনি অন্য স্ট্র্যাপ যদি ব্যবহার করেন তারপর দেখবেন এই ওয়াচের সাথে খুব সুন্দর করে মানিয়ে যাচ্ছে। এই বিষয়টা খুব ভালো লাগবে আপনাদের কাছে। আপনার ওয়াটার রেসিস্টেন্সি আছে, আপনি চাইলে কিন্তু এটা দিয়ে কল করতে পারতেছেন। কিন্তু তারপর যেহেতু এটা ফ্যাশন ক্যাটাগরি, সুতরাং ফ্যাশন ক্যাটাগরির দিক থেকে আমাদের কিসলেক্ট KS এই ক্যাটাগরিতে চান্স পেয়ে যাচ্ছে এবং এটা বর্তমানে টেকডেনের প্রাইস হচ্ছে 6400 টাকা। যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই কিন্তু টেকডেনে সরাসরি যোগাযোগ করতে পারেন। পরে ভাই ফ্যাশনের ক্যাটাগরিতে আমাদের 2 নম্বরে আছে কসপেটের নতুন স্মার্টওয়াচ কসপেট ট্যাঙ্ক T2। এখন কথা হচ্ছে প্রথমে ভাই কসপেট ট্যাঙ্কের কিন্তু 2টা ভার্সন আছে, T2 এবং M2। এই দুটোর ভিতরে শুধুমাত্র M2কে কেন পিক করা হলো, কেননা ভাই T2 হচ্ছে সম্পূর্ণ একটা রাগড স্মার্টওয়াচ এবং এটাতে কিন্তু ফ্যাশনের দিকে খুব বেশি মনোযোগ দেওয়া হয়নি। যদিও এটা একটা ফ্যাশন স্মার্টওয়াচও, বাট এটাতে রাগড ফিচার্স, স্পোর্টি ফিচার্সগুলো খুব বেশি আছে। অন্যদিকে যদি আমরা কসপেট ট্যাঙ্ক M2 দেখি, এটাও একটা রাগড স্মার্টওয়াচ, কিন্তু একই সাথে এর ভিতরে ফ্যাশনেবল বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে, যেমন এর ভিতরে স্লিকনের রাবার দিয়ে ডিজাইন করা হয়েছে এবং এই কাজগুলো এত সুন্দরভাবেই করা হয়েছে যে হাই টেম্পারেচার এবং লো টেম্পারেচার এগুলোর কোনো ক্ষতি হবে না। এবং এটার যে কালার কম্বিনেশনটা করা হয়েছে এটা কিন্তু আসলে খুবই সুন্দর এবং যে কোনো স্ট্র্যাপের সাথে আপনার এটা মানিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের ফ্যাশন ক্যাটাগরি 2023-এ 2 নম্বরে চলে আসলো কসপেট ট্যাঙ্ক M2 এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে 6000 টাকা। এবার ভাই আমাদের 3 নম্বরে কোনটা আছে? 3 নম্বরে আছে আমাদের ডিজো একটি স্মার্টওয়াচ, ডিজো ওয়াচ আর টক গো। ভাই নামটা একটু অন্যরকম মনে হচ্ছে যে এত লম্বা নাম ভাই, ডিজো ওয়াচ আর টক তারপর আবার গো, বাট জিনিসটা নামটা বড় হলেও দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর। হয়তো ফাংশনে কিছু কিছু বিষয় আপনার কম মনে হতে পারে এবং কিছু কিছু বিষয় বেশ ভালো মনে হতে পারে, কিন্তু এটা যখন আউটলুকটা আপনি যে কোনো ড্রেসের সাথে পরবেন বেশ ভালোভাবে কিন্তু আপনার মানিয়ে যাবে। তাই ভাই ফ্যাশন ক্যাটাগরিতে আমাদের ডিজো ওয়াচ আর টক গো চলে এসেছে এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে 5600 টাকা। ভাই ফ্যাশন ক্যাটাগরিতে আরেকটা স্মার্ট ওয়াচ আছে এবং এটা হচ্ছে জেবলেস ব্র্যান্ডের এবং এটা ভাই দেখতে কিন্তু আসলে খুব ইউনিক করেছে। আমরা ভাই সচরাচর যে ওয়াচগুলো দেখি আমরা যদি এর সাথে একটু কম্পেয়ার করি, এটা ঠিক একটু ডিফারেন্ট করেছে এবং অন্য কারো যেন কপিও করেনি, একটু আলাদা ধাঁচের করা হয়েছে। জিনিসটা একটা রাউন্ড শেপ দেওয়া হয়েছে, ছোটখাটো একটা সাইজ দেওয়া হয়েছে, কিন্তু দেখতে বেশ ভালোই লাগবে আপনার কাছে। এটা ফ্যাশন ক্যাটাগরিতে আছে এই জন্যই যে ফ্যাশনেবল যারা চয়েস করে যে বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে পরবে তাদের স্পেসিফিক ক্যাটাগরির জন্য এই ওয়াচটা একদম ফিট হয়ে যাবে। এবং ভালো দিকে হচ্ছে কি, এই ওয়াচে কিন্তু 1.3 ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন আর ওয়াটার রেসিস্ট্যান্স হিসেবে থাকছে IP68। এটার ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনি যদি নর্মালি ইউজ করেন তাহলে 14 দিন এবং যদি আপনি হ্যাভি ইউজ করেন তাহলে 7 দিন পর্যন্ত ব্যাকআপ পাচ্ছেন। তো যাই হোক ভাই, জেবলেস B Top 2, এটার বর্তমান প্রাইস হচ্ছে 3900 টাকা করে। এবার ভাই আমাদের ক্যাটাগরিতে আরেকটা স্মার্ট ওয়াচ আছে এবং এটা আপনার রিভিউ বেশ ভালোভাবেই দেখেছেন আমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে G-Tide-এর একটা স্মার্ট ওয়াচ, G-Tide R1 গোল্ডম্যান। ভাই এই ওয়াচটা আমাদের ফ্যাশন ক্যাটাগরিতে আছে শুধুমাত্র এটার ফ্যাশনেবল আউটলুকটার জন্য। এটার গোল্ড যে লুকটা আছে, যে ভাইবটা আছে, আপনার আসলে মনে হবে আপনি একটা গোল্ডের স্মার্ট ওয়াচ হাতে দিয়ে আছেন এবং এটার যে গ্লেসিনেস আছে, এটা যে চাকচিক্য বিষয়টা আছে, এবার দেখার পর যে কেউ মানে কিছু সময় হলো একটু তাকিয়ে থাকবে যে ভাই জিনিসটা আসলে কোন ব্র্যান্ডের। যদিও ভাই এটার ওয়াচ ফেস আর কয়েকটা বিষয় নিয়ে খুঁটিনাটি কমপ্লেন থাকতে পারে, বাট এটারও বেশ কিছু ভালো দিকও আছে, যেমন ওয়াটার রেসিস্ট্যান্স আছে, আপনি এটাতে কিন্তু 16 মেগাবাইট স্টোরেজ পেয়ে যাচ্ছেন, 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এবং যে বেসিক যে বিষয়গুলো থাকে সেগুলো সবই পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, দেখতে এই ফ্যাশনেবল স্মার্ট ওয়াচটি বর্তমানে টেকডেনের প্রাইস হচ্ছে 5300 টাকা। তো ভাই সত্যি কথা বলতে বলেছিলাম Top 5 ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ 2023 সালের কথা, কিন্তু আপনাদেরকে ভাই অলরেডি একটা বোনাস দিয়ে দিয়েছি এবং এবার আরেকটা বোনাস দিতে যাচ্ছি। টোটাল 2টা ওয়াচের সাজেশন বোনাস হিসেবে পাচ্ছেন এবং সেটা ফাইনালি থাকছে জেবলেস স্মার্ট ওয়াচ, জেবলেস GTR 3, এবং এটাকে সবাই বলছে এবং আমরা নিজেরাও বলছি যে কপি করা হয়েছে স্যামসাং এর যে গ্যালাক্সি ওয়াচ 5 আছে সেটা থেকে কপি করেছে, বাট কপি করার পরেও কিছু ক্ষেত্রে কিন্তু এটা ইউনিক আছে এবং যথেষ্ট সুন্দর করেছে, যথেষ্ট হালকা পাতলা, সুন্দরভাবে কথা বলতে পারবেন, এই বিষয়টা আপনার কাছে বেশ ভালো লাগবে এবং হাতে পড়ার পরে আপনার কাছে হাতটা যথেষ্ট ফ্রি মনে হবে এবং সচরাচর অন্য 8-10টা ওয়াচের সাথে আপনি এটা ম্যাচ করতে পারবেন, আপনার ইউনিক লাগবে কিন্তু একসাথে দেখতে খুব স্মার্ট লাগবে, এই বিষয়টা আপনার কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক ভাই, যদি আপনি এই ওয়াচটি ক্রয় করতে চান তাহলে কিন্তু টেকডেনে জেবলেস GTR 3 এটা পেয়ে যাচ্ছে এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে 3600 টাকা। তো যাই হোক ভাই, এই ছিল আমাদের আজকের ভিডিও, Top 5 বেস্ট ফ্যাশনেবল স্মার্ট ওয়াচ 2023 সালের। কোন ওয়াচটি আপনি ক্রয় করতে চান কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন এবং কোন ওয়াচটি আপনার মতে ভালো এবং কোন ওয়াচটি কম দামের ভিতরে এই লিস্টের ভিতরে ইনক্লুড করলে আরো বেশি ভালো হতো। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখানে হাই বাজেটের যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলো কিন্তু ইনক্লুড করিনি, কারণ আমাদের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে কি এভারেজ বাজেটের, সেই জন্য আমরা কিন্তু একটা এভারেজ বাজেটের ভিতরে দেখিয়েছি। তো আপনারা আপনাদের মতামত জানান নেক্সটের কোন একটা ভিডিওতে। আমার Top 5 অলওয়েজ অন ডিসপ্লে যে স্মার্ট ওয়াচগুলো আছে, বেস্ট 5টা স্মার্ট ওয়াচ এরকম আমরা নিয়ে আসবো 2023 সালের।
ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।